আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও বরকাতু। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনাদেরকে শুভেচ্ছা জানাই। আমাদের ফল বাগানের জন্যে আমরা একটি ফল বাগান করছি। বাগানটি আমরা দেখতে পাইতেছেন, এখানে বিভিন্ন প্রকারের দেশি বিদেশি অনেক প্রকারের আম এখানে আছে। লিচু আছে, কাঁঠাল আছে, জাম আছে, বিভিন্ন প্রকারের মৌসুমি ফল এখানে আছে। এখানে আসলে এই যে আপনি দেখতে পাচ্ছেন লিচু, খুবই সুন্দর সুস্বাদু মিষ্টি লিচু এবং অনেক বড় বড় লিচু। লিচু আসো, আমাদের এখানে অনেক মানুষ লিচু খেতে আসে। আপনাদেরও দাওয়াত রইল, আপনারা আমাদের এখানে লিচু খেতে আসবেন। এবং আমাদের এখানে আছে এক প্রকার বিদেশি আম, যে আমের কালার হলো বেগুনি কালার। দেখতে খুবই সুন্দর, শুধু দেখতে সুন্দর নয়, আমগুলি খুব পরিমাণে মিষ্টি। আপনারা দেখতে পাইতেছেন এই যে বেগুনি কালার আম, আমগুলির প্রায় 500 থেকে 600 টাকা কেজি। আমগুলি সাধারণ আম থেকে প্রায় 20 গুণ মিষ্টি বেশি, খুবই মিষ্টি এবং খুবই সুস্বাদু, খুবই ঘ্রাণযুক্ত আম। আমগুলি আমাদের কাছে অনেক আম হয়েছে। আমগুলি দেখেন, কালাগুলি খুবই সুন্দর এবং বেগুনি কালার, দেখতে যেরকম সুন্দর ঠিক তদ্রূপ খাইতে তদ্রূপ সুন্দর, মিষ্টি এবং সুস্বাদু, এবং খুবই ভিতরে কাটার পরে আমটি খুবই দেখতে সুন্দর লাগে এবং খেতেও খুব সুন্দর লাগে। আমাদের গাছের আম আমরা বাগান করছি। আম, জাম, লিচু, কাঁঠাল সহ বিভিন্ন প্রকারের রকমারি ফল আমাদের এখানে আমরা বাগান করছি, এখানে আমরা লাগিয়েছি। এবং আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছায় আমাদের এখানে অনেক প্রকারের আম হয়, খুব বেশি পরিমাণে হয়। এই একটা আম দেখতে পাচ্ছেন, এটা নেগলা আম, এবং পাশে আছে রূপালী আম, খুবই সুন্দর আম। আমগুলি দেখতে খুবই সুন্দর এবং খাইতে খুব সুন্দর। তারপর দেখতে পাচ্ছেন এই যে অনেক লম্বা আম। এই আমে প্রায় 1 থেকে 1.5 কেজি একটা আমের ওজন আমরা দেখতে পাচ্ছেন। আসলে আমাদের দেশে আগে যে এক প্রকারের আম হতো, লম্বা আম, আমরা বলতাম নাঙ্গলি আম, অর্থাৎ নাঙ্গলের মতোই এরকম বাঁকা, তো সেই আমগুলো আমাদের এখানে আছে। সে আমগুলি খুবই সুস্বাদু এবং খুবই মিষ্টি, খেতে অনেক মজাদার, অনেক সুগন্ধিযুক্ত আম, খুব ঘ্রাণযুক্ত আম। তারপরে একটা আছে আপনার রূপালী আম, এই আমগুলিও খুবই সুস্বাদু। আমগুলি হয়তো সাইজে একটু ছোটো, কিন্তু খেতে খুবই মিষ্টি, খুবই ভালো, খুবই ঘ্রাণযুক্ত আম আপনারা দেখতে পাইতেছেন। তো আসলে আমাদের এই যে আবার দেখতে পাইতেছেন যে বেগুনি কালার আম, এই আমগুলি আমাদের বাগানকে আরও সৌন্দর্যক আছে, বাগানের অনেক ফুটে তুলছে। এপাশে আছে আমাদের লেবু গাছ, আছে বেদানা গাছ, ডালিম গাছ, সব বিভিন্ন প্রকারের ফল গাছ আমাদের এখানে আছে। আমরা লাগিয়েছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এখানে অনেক ফল দান করছেন, অনেক মানুষ এখান থেকে খায়, মানুষ এখান থেকে এই আমাদের বাগান দেখতে আসে এবং তারা এখান থেকে আম নিয়ে যায়, আমের বিচি দিয়ে তারা, আমের আঠি দিয়ে তারা গাছ বানায়, এবং তারা এখান থেকে আবার কেউ কেউ আসে এখান থেকে কলম কেটে গাছে চারা নেওয়ার জন্য, অনেকে নিয়ে যায়, অনেকে এখান থেকে গাছ নিয়ে নতুন গাছ বানায়। তো আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ শুকরিয়া, অশেষ মেহরবানি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নেমত দান করছেন। আমরা এ বাগান করেছি, বাগানের মাধ্যমে আমরা অনেক ফল আসলে খেতে পারতেছি। তো আপনাদেরও দাওয়াত রইল, আপনারা এখানে আসবেন এবং আমাদের বাগানের জন্য দোয়া করবেন, যেন আমরা খেতে পারি, আপনাদেরও খাওয়াইতে পারি, মানুষ খেতে পারি।